উট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে। এক মাস পানিও খাওয়া লাগবে না, খাবারও খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ, পড়বেন না। এট এ টাইমে একটা উট, প্রাপ্তবয়স্ক একটা উট, একসাথে 200 লিটার পানি খেয়ে ফেলতে পারে। এবং উটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে, ওই চেম্বারে রেখে দেয়, খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে। 200 লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয়, যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে। এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে? উটের পিঠে দেখবেন একটা কুজ আছে, একটা উঁচু উটকে যদি কল্পনা করেন, উপরে একটা কুজ আছে না, এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার। তো ওটার যখন খাবার থাকে না মরুভূমিতে, মাসের পর মাস যখন চলে, ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে, সে না খেয়েও বাঁচতে পারে। আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি, এরকম এক পাপড়ি দিয়ে উটকে আল্লাহ বানায় নাই, ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে। কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে, মরুভূমির সাইমু।